তো বাসটা দিতে চেয়েছিল মুসলিমদের পিছনে, কিন্তু ওই বাস ঘুরে গিয়ে তাদেরই পিছনে ঢুকে গেছে। এই নিয়ে এবারে ঝড় তুলেছে স্বপ্না ভাদুর, নদিয়া জেলার সেই গৃহবধূ, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। কখনো কোনো কিছু হলে চুপ করে বসে থাকতে পারে না, যখন মানুষের মানুষকে অন্যায়ভাবে তার উপরে অত্যাচার করা হয়, স্বপ্না ভাদুরি কিন্তু তাদের বিরুদ্ধে গর্জে ওঠে। চলুন সেই ভিডিওটা পুরো দেখুন। নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। আজকে আমি এমনই একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরব, সেটা আমি বিশেষ করে বলবো যারা সবসময়ের জন্য হিন্দুত্ব হিন্দুত্ব গর্ববোধ মনে করে, এবং যারা সবসময়ের জন্য বলে যে আমরা সনাতন ধর্মের সন্তান আমরা গর্ববোধ মনে করি, যারা সবসময়ের জন্য মুসলিমদেরকে নিয়ে অবহেলা করে, মুসলিমদের নামে নানা রকম কটাক্ষ করে, ইসলামিক ধর্মকে যারা ছোট করে, ইসলামিক ধর্মকে যারা নানান রকম মানে কটাক্ষ করে, নানা রকম ভাষা তাদের প্রতি ব্যবহার করে, এবং ভারতবর্ষের মাটিতে একই ভারত মায়ের মাটিতে থেকে নানান রকম জাতিভাগের কথা বলে, সবসময়ের জন্য আমরা তোড়ো ভাঙো, কোনো রকম একতা নাই, কোনো রকম দলবদ্ধতা নাই, কোনো রকম ঐক্যবদ্ধতা নাই, কোনো রকম ভালোবাসার কথা না, কোনো রকম মানে একদম মানে একদম মিলেমিশে থাকার কোনো কথা না। শুধুই তাদের কাজ হচ্ছে কি মানে শুধু মানে ভারতবর্ষের মাটিতে শুধু জাতিভাগ জাতিবিভেদ গণ্ডগোল, মুসলিমদেরকে নিয়ে নানান রকম কুকথা। আমি তাদেরকে বলবো, বিশেষ করে তারা যেন আমার এই ভিডিওটি অবশ্যই যেন আজকে দেখে, তাহলে আমি প্রচন্ড তাদের কাছে আমি মানে তাদের প্রতি আমি খুশি হব, কারণ তাদেরকে আমি বলবো চোখে আঙুল দিয়ে আজকে যেন এই ভিডিওটা অবশ্যই যেন আমার দেখে। তামিলনাড়ু, তামিলনাড়ুতে একটা মন্দিরে মাংস রেখে গেছে, যে ভদ্রলোক মাংস রেখে গেছে সেই ভদ্রলোককে প্রথমে কিন্তু কেউ ধরতে পারেনি, যখন একদিন দুদিন তিন দিন পর পর রেখেছে সেইটা নিয়ে একটা গোলমাল সৃষ্টি হয়ে গেছে তামিলনাড়ুতে, যে নিশ্চয়ই এটা কিন্তু মুসলিমদের কাজ, কারণ মুসলিমরাই হয়তো মাংসটাকে নিয়ে হিন্দুদের ভগবানের মন্দিরের সামনে রেখে গেছে। তো এটা তো প্রচন্ড একটা খারাপ জিনিস, স্বাভাবিক কথা। আমাদের মন্দিরে যদি এইভাবে কেউ মাংস রাখে তো সেটা আমরা স্বাভাবিক কথা, আমরা তো তার প্রতি বিচার হোক, তার প্রতি শাস্তি হোক, তার প্রতি মানে যেটা শাস্তি হলে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মানে শান্তিভাবে আমরা তো সেটা সবসময় জন্য চাইবো, কিন্তু এর মধ্যে একটা গোলমাল হয়ে গেছে। এমনই গোলমাল হয়েছে যে গোলমালটা হওয়ার কারণে তামিলনাড়ুর যে মানে বিজেপির যে হেলথ মিনিস্টার, নাম হচ্ছে শ্রীনিবাস, ভদ্রলোক একদম প্রথমে তো ফুলে মাপে গেছিল, প্রথমে একদম বোম্বাস মানে ফোর্টি ভোল্টেজ হয়ে গেছিল। প্রথমে জানে জানিস মুসলিমের সন্তান দেখেছে কি করবে কি না করবে, নানান রকম মানে একটা মানে সিস্টেম তৈরি করে ফেলেছিল নিজেদের সংগঠনের মধ্যে, যারা বিজেপিকে ভালোবাসে, যারা মোদিজিকে অন্ধভক্ত করে মানে দুচোখে সমানভাবে ভালোবাসে, যারা মোদিজি ছাড়া কোনো কিছুই চেনে না, যারা বিজেপিকে ছাড়া কোনো কিছুই জানে না বা চেনে না বা জানতেও চায় না, তাদের কেন্দ্রে ভগবানের খেল। সত্যি ঈশ্বর যেখানে থাকে সেখানে যতই মানুষ মানুষের পেছনে লাগলো তাকে কখনো জন্য কিন্তু কিছু করতে পারে না, কারণ কথাই বলে রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে। আর একটা ভাষা আছে ভগবানের মা আর দুনিয়ার বার, ঠিক মানে সেই যে দুষ্কৃতি আমি বলবো সেই দুষ্কৃতির নাম হচ্ছে হরিরাম প্রকাশ আইয়া। তো ভদ্রলোক কিন্তু গ্রাজুয়েট করেছে, শিক্ষিত এডুকেটেড ছেলে, এছাড়া ভদ্রলোকের বয়স কিন্তু 48 এজ, একটা বয়স্ক লোকই বলতে পারে, 40 রাত যখন হয়ে গেছে নিশ্চয়ই বাচ্চা না সেটা বয়স্ক লোক। এছাড়া এই মানে ভদ্রলোক বলবো না এই দুষ্কৃতি হরিরাম প্রকাশ আইয়া তামিলনাড়ু, এই দুষ্কৃতি গ্রাজুয়েট করার পর আবার সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্স করেছে, তাহলে ভালো একটা শিক্ষিত মানুষ। তো আজকে মানে তামিলনাড়ুতে না শুধু ভারতবর্ষের মাটিতে জাতি বিভেদ করার জন্য, জাতি মানে জাতির মধ্যে লড়াই করার জন্য মুসলিমদের উপরে যেন মানুষ খেপে যায়, বিশেষ করে হিন্দু সমাজের লোক, তার জন্যই আজকে এই ঘটনাটি কিন্তু ঘটিয়েছে এই কিন্তু অমানুষটা, এই পশু, এই জানোয়ার, এই দুষ্কৃতি, এই ইতর লোকটা কিন্তু, এ কিন্তু একজন হিন্দু। তামিলনাড়ুতে এরা হচ্ছে উচ্চ কাস্ট বলে এদেরকে ধরা হয়, এবং এরা কিন্তু মন্দিরে পুজো করে, এরা কিন্তু একটা উচ্চ জাতি যেটা আমরা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু যখন দেখতে পেরেছে সিসি ক্যামেরাতে যে এই দুষ্কৃতি প্রতিদিন এসে এই মন্দিরের সামনে মোটরসাইকেল করে এসে মাংসটাকে ফেলে রেখে যায় মন্দিরের সামনে, লাস্টে সিসি ক্যামেরা যখন ধরা পড়েছে তখন তার মোটরসাইকেলের যে নম্বরটা থাকে ওই মোটরসাইকেলের ওই নম্বরটা দিয়ে একে ধরা হয়েছে যে মুসলিমকে হিন্দু,
যখনই এর মোটরসাইকেলের নম্বরটা নিয়ে সব মানে জাজ করা হয়েছে তখনই কিন্তু ধরা পড়েছে যে না কোন টুপিওয়ালা না কোন দাড়িওয়ালা না কোন লুঙ্গিওয়ালা না কোন রোহিঙ্গা না কোন মুসলিমের সন্তান না বা কোন টেরারিস্ট না কোন উগ্রপন্থী না যাদেরকে সবসময়ের জন্য বলা হয় এ আমার কথা না এটা আমাদের ভারতবর্ষের প্রায় কিন্তু আজকে জনগণ আজকে এই জিনিসটা অন্ধভক্ত হয়েছে বিশেষ করে 2014 তে যখন আমাদের মোদী সরকার এসেছে তবে থেকে আমি কিন্তু সকলের কথা বলছি না তো যখন এই ব্যাপারটা জানতে পেরেছেন যে হিন্দু তখন কিন্তু পুরো চুপচাপ হয়ে গেছে তামিলনাড়ুর হেলথ মিনিস্টার জেনারেল হেলথ মিনিস্টার আপনার শ্রীনিবাস তখন কিন্তু চুপচাপ হয়ে গেছে কেন আজকে যদি এখানে একজন মুসলিম মেয়ের সন্তান করত তাহলে তো পুরো ভারতবর্ষের মাটিটা কিন্তু আগুন লাগিয়ে দিত আজকে যদি কোনো মুসলিম মেয়ের সন্তান করত তাহলে তো সেই তামিলনাড়ুতে যত মুসলিম মেয়ের ঘর আছে প্রত্যেকের ঘর ভেঙে চুরচুর করে দিত কত লোক মানে মার্ডার হয়ে যেত কত লোক মানে কি বলবো তাদেরকে কিডন্যাপ করত কত মানুষকে তাদেরকে এমন শাস্তি দিত যে সারা পৃথিবী দেখত যে ভারতবর্ষে যেসব মুসলিম মেয়ের সন্তানরা আছে তারা এই ধরনের কাজ করেছে কিন্তু একটা কথা হিন্দুরা যখন করেছে তাদের প্রতি কোনো বিচার হয়নি যারা সনাতন ধর্ম নিয়ে গর্ব করে যারা হিন্দু যারা সবসময়ের জন্য জয় শ্রীরাম করছে তাদের যদি কোনো অন্যায় ভারতবর্ষের মাটিতে বর্তমান 2014 থেকে এখন অব্দি আমি কথা বলছি এটা জুন মাস চলছে এখন অব্দি আমরা যেটা দেখতে পেরেছি তারা যদি কোনো অপরাধ করে তাদের জন্য কোনো পানিশমেন্ট নেই তাদের জন্য কোনো শাস্তি নেই তাদের জন্য কোনো বিচার নেই কারণ হিন্দুদের সবকিছুতেই ছাড় আছে কিন্তু হ্যাঁ আমি একজন হিন্দু ঘরের মেয়ে হয়ে আমি একজন সনাতন ধর্মের সন্তান হয়ে আমি বলবো যে ভারতবর্ষের মাটিতে সে যে জাতির সন্তান অন্যায় করুক অপরাধ করুক যে করবে তার কিন্তু কোনো জায়গা নেই এই ভারতবর্ষের মায়ের চরণের উপরে কোনো জায়গা নেই ভারত মায়ের মাটিতে কোনো জায়গা নেই সে নেতা হোক সে নেত্রী হোক সে মন্ত্রী হোক সে বড়লোক হোক গরিব হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে কোনো মানুষ হোক অন্যায় যে করবে তার প্রতি আমরা বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব কারণ এটা কিন্তু ভারতবর্ষের মাটি এটা কিন্তু অন্য কোনো মাটি না আজকে আমাদের ভারতবর্ষের এই পরিস্থিতি যে মন্দিরে রেখে আসছে মাংস আর সেইটাকে নিয়ে আজকে বিভেদ সৃষ্টি হবে কিন্তু ভগবান কিন্তু সেটাকে করতে দিইনি যে দুষ্কৃতি ফেলেছে সে কিন্তু সাক্ষাৎ কিন্তু একটা হিন্দু সমাজের ছেলে একজন সনাতন ধর্মের ছেলে এবং তিনি কিন্তু পুজো করেন মন্দিরে মানে মানে উনার যে টাইটেল উনার যে পদবি উনি যে কাস্টের সেটা কিন্তু তামিলনাড়ুতে তাদের উচ্চ বংশ বলে মনে করা হয় এবং তারা কিন্তু পূজারী তারা মন্দিরে পুজো করে কোথায় গেল মোদিজির বিচার কোথায় গেল অমিত শাহজির বিচার কোথায় গেল এ বিচারটা এ বিচার তো কিছুই দেখতে পাচ্ছি না এই মাটি কিন্তু আমরা কখনোর জন্য আমরা কিন্তু চাই না এ মাটি আমরা চাই না আমরা যে মাটিতে থাকতে চাই সেই মাটি চাই আমরা ভারত মায়ের সেই আগে যে মাটি ছিল আমরা সেই মাটি আমরা চাই আমরা কিন্তু এই মাটিতে কোনোভাবে এই ধরনের অন্যায় কিন্তু আমরা হতে দেব না আজকে যা দেখতে পাচ্ছি বিজেপি কেন্দ্রতে আসার পর থেকে সব প্রত্যেকের মন হয়ে গেছে সাবারকারের মতো নাথুরাম গডসের মতো গোলওয়ালকারের মতো কিন্তু না আমরা কিন্তু সেটা হতে দেব না আমাদের ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটা আমার ভাই দাদাদের মধ্যে থাকবে নেতাজির যে আদর্শ সেই আদর্শ আমাদের টিপু সুলতানের আদর্শ আমাদের ভগৎ সিং এর আদর্শ আমাদের ক্ষুদিরামের আদর্শ আর আমাদের প্রত্যেকটা মহিলাদের মধ্যে থাকবে মাতঙ্গিনী হাজরার আদর্শ লোক ঝাঁসিদারের লক্ষ্মীবাইয়ের আদর্শ আমরা কিন্তু এই আদর্শই আমরা চাই তাই আমি একটা কথাই বলবো অনুরোধ করে আমার দেশবাসীকে যে এই যে দুষ্কৃতি মন্দিরের সামনে যে মাংস রেখে যে অপরাধ করেছে এর জন্য শাস্তি চাই আমরা প্রত্যেক জনগণ একত্রিত হয়ে আমাদের আওয়াজ তুলতে হবে আওয়াজ না তুললে কিন্তু এই মাটি আমরা বাঁচাতে পারবো না আপনারা আওয়াজ তুলুন এই ভারতবর্ষ আপনাদের মাটি আপনাদের ভারত মায়ের মাটি আপনাদের জন্মভূমির মাটি মানে আমাদের ভারতবর্ষ আমাদের জন্মভূমির মাটি আমাদের ভারত মায়ের মাটি এই মাটি আমাদের রক্ষা করতে হবে আমরা যদি এই মাটি রক্ষা না করি আর রক্ষা কে করবে ভারত মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের 130 কোটি জনগণের ভারত মায়ের মাটিকে আমাদেরকে বুকে আগলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের 130 কোটি জনগণের তাই অন্যায় দেখলেই প্রতিবাদ করুন অন্যায়কে কখনো যেন ক্ষমা করবেন না তাহলে কিন্তু আমাদের মহান বিপ্লবীরা কিন্তু প্রচন্ড হারে ওনারা কষ্ট পাবেন ওনাদেরকে কষ্ট কিন্তু আমরা দিতে পারবো না প্রয়োজন পড়লে ভারতবর্ষের মাটিতে রক্ত দিয়ে আমরা এই মাটিকে আবার সেই সৌন্দর্য করব যে মাটি ছিল ভালোবাসার একতার সততার ঐক্যবদ্ধ মাটি সেই মাটি কিন্তু আমরা চাই কারণ এই মাটিতে
ফোটাই ফোটাই রক্ত দিয়ে আমাদের প্রত্যেকটা মায়ের সন্তানরা, প্রত্যেক স্বজাতির মায়ের সন্তানরা এই ভারত মায়ের মাটি স্বাধীন করে গেছে। আর সেই মাটিতে দাঁড়িয়ে কেউ যদি গোলওয়ালকারের আদর্শ দেখায়, কেউ যদি নাথুরাম গডসের আদর্শ দেখায়, কেউ যদি বিনায়ক সাবরকরের আদর্শ দেখায়, সেটা কিন্তু আমরা কখনো মানব না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, সরি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুরি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রতিবাদ করুন। জয় হিন্দ, নমস্কার।